এবার লাইভে এসে সবকিছু খোলাসা করলেন সাব্বির রহমান। বিশ্বকাপ দলে জায়গা পেয়েও বাদ পড়েছেন সাব্বির রহমান। দলের সঙ্গে নিউজিল্যান্ডে গেলে অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ পাননি তিনি, কারণ নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে আশানুরূপ পারফরমেন্স না করায় তাকে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয় এবং নিউজিল্যান্ড থেকে দেশে ফেরত পাঠানো হয়। দেশে ফেরার পর আজ রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে আসেন সাব্বির। লাইভে এসে তিনি তার বিরুদ্ধে নেতিবাচক নিউজ করে একটি প্রথম সারির পত্রিকাকে দেখে নেওয়ার হুমকি দেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। পাশাপাশি তিনি এও বলেন টিকটক করে অন্যায় কিছু করেননি, তিনি টিকটক করেন ফানের জন্য, মজা করার জন্য, রিফ্রেশমেন্টের জন্য। লাইভে সাব্বির বলেন, আমার ব্যক্তিগত জীবন আছে, হ্যাঁ আমি টিকটক করছি মজা করার জন্য, আমি টিকটক করে অন্যায় কিছু করিনি, দেশের বিরুদ্ধে তো কিছু করিনি, কিন্তু সাংবাদিক ভাইয়েরা এটা এমনভাবে তুলে ধরেছে যেন আমি অনেক বড় অন্যায় করেছি। কিন্তু আমারও পরিবার আছে, তারা অনেক সময় বুঝতে পারে না নিউজটা আসলে পজিটিভ নাকি নেগেটিভ দিকে যাচ্ছে।